বিষয়টা একটু দেখবো। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখবো সব থেকে যে বড় বিষয়টা, আমরা ফেসবুক মার্কেটিং কিংবা ফেসবুক প্রমোশন করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারি না। অর্থাৎ আমাদের যে সমস্যা থাকে যে আমি গ্রুপে জয়েন হতে পারতেছি না, একই গ্রুপে বারবার জয়েন হয়ে যাচ্ছি, এই যে বিভিন্ন বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো থেকে আমরা কিভাবে সমাধান নিতে পারি, যে আমাদের কিভাবে সমাধান নেওয়া যায়, সেই সমাধানগুলোর ব্যাপারে আমরা একটু কথা বলবো। যে আমরা একই গ্রুপে যেন বারবার জয়েন হতে না হয়, সেই একই গ্রুপে জয়েন না হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ফেসবুক মার্কেটিং করার জন্য কিন্তু আমাদের কি করতে হয়, প্রচুর পরিমাণে গ্রুপে জয়েন হতে হয়, যেটা কিনা আমরা অনেকেই প্রবলেম ফেস করি যে আমি একই গ্রুপে বারবার জয়েন হয়ে যাচ্ছি। এটা থেকে বাঁচার উপায় কি, এটা থেকে খুবই একটা সহজ হয়ে আছে, সেই সহজ হয়েটা কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা সহজ হয়েটা আলোচনা করার আগে আমরা যে গ্রুপটা করব, অর্থাৎ যেখান থেকে আমরা গ্রুপটা সার্চ করব, এর জন্য আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগবে। এবং অবশ্যই অবশ্যই যে ফেসবুক প্রোফাইলটা আপনারা কি করবেন, ব্যবহার করবেন, সেই ফেসবুক প্রোফাইলটা মিনিমাম আপনাকে 1-2 বছরের যত পুরাতন হবে তত ভালো, মানে যত পুরাতন হবে তত ভালো। এক দুই নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই সেটা কি করতে হবে, গুগল ক্রোমে সেই ফেসবুক প্রোফাইলটা ইউজ করবেন। গুগল ক্রোম হচ্ছে কেন, এটা এসইও ফ্রেন্ডলি, অত্যন্ত পরিমাণ সার্চ রেজাল্টে ভালো কিছু দেখা যায়। তাহলে কি করতে হবে, প্রথমে অবশ্যই একটা পুরাতন কোন ফেসবুক আইডি নিতে হবে, এক। দুই নম্বর হচ্ছে আপনাকে গুগল ক্রোমে এটা অ্যাড করতে হবে। তো আমরা কি করলাম, আমরা গুগল ক্রোমে দেখা যাচ্ছে আমার একটা ফেসবুক আইডি আছে, আমি সরাসরি আমার আইডি থেকেই দেখাচ্ছি যে আপনি একই গ্রুপে বারবার জয়েন না হয়ে অনেকগুলো গ্রুপ কালেক্ট করতে পারেন। যেমন আমরা বাই সেল ইউএসএ নামক এই কথাটার সাথে খুবই পরিচিত এবং এই রিলেটেড গ্রুপ গুলো আমার প্রচুর পরিমাণে লাগে, তাই তো? তো আমরা বাই সেল ইউএসএ লিখে সার্চ করতেছি, বাই সেল ইউএসএ এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করব, সার্চ করার পর কিন্তু আমাকে এখান থেকে দেখেন আমার লেফট সাইডে একটা অ্যালাইনমেন্ট আছে এবং এখানে মিডল একটা আছে, রাইট সাইডে আরেকটা আছে। তো আমাদের দরকার সবসময় লেফট সাইড এই জায়গাটুকু এবং এই জায়গাটুকু। এখন আসুন বাই সেল ইউএসএ লিখে তো আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমি কি খুঁজতেছি, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আমি বাই সেল ইউএসএ রিলেটেড যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমাকে লাগবে। এবং আমার যেহেতু 4টা 5টা 6টা 7টা পর্যন্ত ফেসবুকের আইডি থাকতেই পারে, প্রোফাইল থাকতে পারে, প্রত্যেকটা প্রোফাইল থেকে যেন অবশ্যই অবশ্যই আমরা আলাদা গ্রুপে জয়েন হতে পারি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন অনেকে যেটা সমস্যা সম্মুখীন হয়, ইতিমধ্যে যেটা আমরা সমস্যার সম্মুখীন হই, একই মানে আমার 5টা প্রোফাইল আছে ফেসবুকের, 5টা প্রোফাইল থেকে সেম গ্রুপগুলোতে আমি জয়েন হতে হচ্ছে আমাকে, কারণ কি আমার কোনো সিরিয়াল থাকতেছে না, কোনটার পর কোনটা কার সাথে কি জয়েন হচ্ছি এটা সিরিয়াল থাকতেছে না। এই যে আপনার যে মিস্টেকটা, এই মিস্টেকটা থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবং একটা গ্রুপে একবারে কিভাবে জয়েন করবেন সেই বিষয়টা দেখি। তো সেটা দেখার জন্য আমরা এখানে বাইসেল ইউএস লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমাকে এখান থেকে আমি আছি এখন অল মোড, এখান থেকে আমার পেজ, গ্রুপ, ভিডিও, অডিও যা কিছু আছে সবকিছু দেখাচ্ছে, ইমেজ সবকিছু। বাট আমি চাচ্ছি শুধুমাত্র আমি গ্রুপগুলো নিয়ে আসবো। গ্রুপের জন্য কি করবো, এখানে বাইসেল ইউএস থাকা অবস্থা আমি এখান থেকে দেখুন নিচের দিকে 2 নম্বর অপশনটা গ্রুপস, এই গ্রুপসে ক্লিক করলাম। গ্রুপে যখন ক্লিক করলাম দেখেন এখানে যা কিছু আছে এখন প্রত্যেকটা গ্রুপ আছে, এখানে অন্য কোনো কিছু নাই, কিন্তু এখানে আনলিমিটেড গ্রুপ আছে, মানে এত পরিমাণ গ্রুপ আপনি শেষ করতে পারবেন না, এত গ্রুপ আছে। এখন মনে হলো যে ভাই এখানে তো বাইসেল ইউএসএ গ্রুপ আছে, ঠিক আছে, এখানে তো পাবলিক গ্রুপও আছে প্রাইভেট গ্রুপও আছে, বাট আমাদের কিন্তু পাবলিক গ্রুপ গুলো বেশি প্রয়োজন হয়, কারণ কি মার্কেটিং এর ক্ষেত্রে পাবলিক গ্রুপ গুলো থাকা ভালো, খুব সহজে তারা লাইভ লিঙ্ক পাওয়া যায়। আমরা যেটা না বোঝার কারণে কি হয়, আমরা প্রাইভেট গ্রুপ গুলোতে জয়েন হই, পাবলিক গ্রুপ গুলোতে জয়েন হই, আমরা পাবলিক গ্রুপ মনে করে প্রাইভেট গ্রুপে দিয়ে দেই, তখন আমাদের অ্যাকসেপ্ট করে না, লাইভ লিঙ্ক দেয় না, তখন আমরা ইন ফিউচারে গিয়ে এটা কি করি, আমরা প্রবলেম ফেস করি। এই প্রবলেম যেন ফেস না করি সেটার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে, 100% শুধুমাত্র আপনাকে একদম যে গ্রুপ গুলো পাবলিক সেই গ্রুপ গুলোতে। তাহলে প্রথমে আমরা গ্রুপ সিলেক্ট করলাম, গ্রুপ সিলেক্ট করার পর দেখুন এখান থেকে যে পাবলিক গ্রুপ অপশনটা আছে, এই পাবলিক গ্রুপটা আমি অপশনটা অন করে দিলাম। পাবলিক গ্রুপ যখন অন করে দিলাম তখন এখানে যতগুলো দেখেন এখানে সার্চ রেজাল্টে যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ পাবলিক। এখন কেমনে বুঝলেন পাবলিক, দেখুন আমি এখানে যদি প্রথম গ্রুপটা দেখি, প্রথম গ্রুপের নিচে দেখে নেন, এই যে প্রথম গ্রুপের নামে নিচে পাবলিক গ্রুপ 99K, তারপর বাইসেল ইউএসএ দ্বিতীয় গ্রুপে এই যে পাবলিক গ্রুপ, তারপর পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপ, এখানে একটাও প্রাইভেট গ্রুপ পাবেন না। আবার সেম ভাবে যদি মনে হয় যে না আমার পাবলিক গ্রুপ দরকার নাই, আমার শুধুমাত্র লাগবে কি, আমার শুধুমাত্র লাগবে আমার যে গ্রুপ লাগবে, যে প্রাইভেট গ্রুপ লাগবে, তাহলে আপনি প্রাইভেট গ্রুপ কিভাবে নিতে পারেন, প্রাইভেট গ্রুপ নেওয়ার জন্য আপনি এখান থেকে পাবলিক গ্রুপ গুলো ব্যতীত দেখেন আপনি পাবলিক গ্রুপটা মিট করে দেন, এখানে পাবলিক প্রাইভেট যা কিছু আছে সব গ্রুপ গুলো আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। অর্থাৎ আপনি এখান থেকে খুব সহজে কি করতে পারেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আমি পাবলিক গ্রুপও নেবো প্রাইভেট গ্রুপও নেবো, তাহলে আপনার এখানে এটা অফ করে দিবেন, তাহলে আপনি পাবলিকও পাবেন প্রাইভেট গ্রুপও পাবেন। দেখুন এখানে যে কিন্তু পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপ, এখান থেকে আমরা প্রাইভেট গ্রুপও কিছু খুঁজে পাবো। একটু আসি নিচের দিকে, এই তো কোথায় একটা দেখলাম, একটু নিচের দিকে খুঁজি আমরা, একটু প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ সব আসবে এখানে। আমি একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আসি, ওকে, গ্রুপ, গ্রুপস থেকে দেখুন আমরা একটু খুঁজি, এখানে নিচের দিকে লেখা দেখবেন যে প্রাইভেট গ্রুপ থাকবে, আমাদের একটু নিচের দিকে খুঁজতে হবে, বাইসেল ইউএসএ, বাইসেল ইউএসএ প্রাইভেট গ্রুপ,
আচ্ছা এখন দেখা যাচ্ছে না এখানে খুঁজ, এই তো হ্যাঁ প্রাইভেট গ্রুপ, এই যে এখানে একটা প্রাইভেট গ্রুপ, এই যে গ্রুপটা দেখবেন প্রাইভেট, এই গ্রুপটাতে জয়েন হওয়ার দরকার নেই। যে গ্রুপ গুলো প্রাইভেট কারণ সহজে তারা কি করে না আমাদের পোস্ট গুলো অ্যাপ্রুভ করে না, তাহলে কি করবো আমরা পাবলিক গ্রুপটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্রত্যেকটা গ্রুপ দেখতেছি কি বাইসেল ইউএসএ নামে, বাট এখন যদি আপনার মনে হয় যে না আমি বাইসেল ইউএসএর অরিজিনাল গ্রুপ গুলো পেতে চাচ্ছি, যে শুধুমাত্র যেন বাইসেল ইউএসএ যেখানে আছে অর্থাৎ লোকেশন সিলেক্ট করা আছে সেই গ্রুপ গুলো পেতে চাচ্ছি, তাহলে আপনি কিভাবে করবেন দেখুন, এখানে যে সিটি নামে একটা অপশন আছে সিটি, এই সিটিতে ক্লিক করার পর আপনি যেখানকার গ্রুপ সাইট দিচ্ছেন বাইসেল ইউএসএ নামক যেখানকার গ্রুপ আছেন সেখানে শুধু নাম সিলেক্ট করে দেন। যেমন আমি ইউনাইটেড স্টেটের গ্রুপ আছে, ইউনাইটেড স্টেট আমি ইউনাইটেড স্টেট লিখে দিচ্ছি, তাই তো? আচ্ছা ইউনাইটেড স্টেট দিচ্ছে না, ইউনাইটেড স্টেটের যে কান্ট্রি গুলো আছে সেটা দিয়ে, যেমন হ্যাঁ ক্যালিফোর্নিয়া আমি সিলেক্ট করে দিচ্ছি। ক্যালিফোর্নিয়া যতগুলো গ্রুপ আছে দেখেন প্রত্যেকটা গ্রুপ আপনি এখানে দেখতে পাবেন ক্যালিফোর্নিয়ার গ্রুপ গুলো, অর্থাৎ আপনার যদি কান্ট্রি ওয়াইজ গ্রুপে জয়েন হতে চান তাহলে আপনি কি করবেন এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। আর যদি মনে হয় যে না কান্ট্রি ওয়াইজ আমার দরকার নেই শুধুমাত্র আমার বাইসেল ইউএসএ যে গ্রুপ গুলো আছে সেই গ্রুপ গুলোতে জয়েন হবো, তাহলে আপনি শুধুমাত্র এখান থেকে সিটিটা কেটে দিন। কেটে দেওয়ার পর দেখুন এখানে প্রত্যেকটা আছে কি বাইসেল ইউএসএ রিলেটেড গ্রুপ। এখন আসুন আমরা কিভাবে আলাদা করবো এবং একটা আইডি থেকে কিভাবে অনেকগুলো গ্রুপে ডাটা কালেক্ট করবো। এখন দেখুন এখানে যেগুলো প্রত্যেকটা যেহেতু বাইসেল ইউএসএ গ্রুপ, আপনি কি করবেন এখান থেকে আপনি রাইট সাইডে আসবেন, অর্থাৎ এই যে গ্রুপটা আছে এই গ্রুপের উপর রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটা করলেন, প্রথমে একটা করে নিলেন, তারপরে আবার ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তারপর একটাতে এবার তিন নম্বরটাতে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমি তিনটা গ্রুপ দিয়ে দেখাচ্ছি। এইভাবে আপনি করবেন এটার পরে এটাতে ক্লিক করবেন, তারপরে এটাতে যাবেন, অর্থাৎ আপনার এই প্রোফাইলটা থেকে কি দেখেন আনলিমিটেড গ্রুপ আপনি কি করবেন শুধুমাত্র খুঁজে খুলে নেবেন। এই যে এখানে একটা দেখলাম, এই যে এটা একটা, এইটা একটা, এইটা একটা, কারণ কি একটা ফেসবুক প্রোফাইল থেকে তো ডাবল গ্রুপ কখনো আসবে না, একটা গ্রুপ আসবে, অর্থাৎ আপনার কাছে গ্রুপ আসলে একটা করে আসবে, কখনো ডাবল আসার সম্ভাবনা নেই, আসবেও না। আমরা কি করলাম আমরা এই গ্রুপ গুলো খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমাদের কাজ কি খুলে নিলাম কি কারণে যাতে করে আমরা আলাদা আলাদা গ্রুপে বিভিন্ন প্রোফাইল থেকে জয়েন হতে পারি। এখন আমরা একটা নতুন একটা শিট খুলে নিই, শিটটা কি আমরা একটা গুগল শিট খুলে নেবো, অর্থাৎ আমরা একটা গুগল ড্রাইভ থেকে আমাদের একটা কি করে নেবো শিট খুলে নেবো। কি কারণে আমাদের সুবিধা কি হবে, আমাদের সুবিধা এটাই যাতে করে আমরা আলাদা আলাদা গ্রুপে জয়েন হতে পারি। তো এই জন্য আমরা আসলাম গুগলে, গুগল থেকে এসে আমরা যে গুগল ড্রাইভে যাচ্ছি, অর্থাৎ আমরা জিমেলে গেলাম, গুগল থেকে এখান থেকে আমি ড্রাইভে ক্লিক করতেছি, ড্রাইভ থেকে আমি কি করব আমি একটা নতুন একটা শিট খুলে নিচ্ছি, আমি নিউ এ যাচ্ছি, নিউ থেকে আমি ক্লিক করতেছি গুগল শিট, গুগল শিটে ক্লিক করার পর আমি এখান থেকে কি করতেছি এখান থেকে আমাদের শিটের ইয়াগুলো করে নিছি, আমি শিটের নাম দিলাম গ্রুপ নেম, আমি এখান থেকে নাম দিচ্ছি গ্রুপ নেম, ওকে শিটের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে দিচ্ছি ফেসবুক গ্রুপ নেম, তারপরের লাইনে দিচ্ছি লিঙ্ক গ্রুপ লিঙ্ক, আমি সংক্ষিপ্ত আকারে লিখতেছি, তবে আপনারা ফেসবুক গ্রুপ লিঙ্ক দিতে পারেন, এখানে পাশে দিতে পারেন মেম্বার্স, মেম্বার্স এইটুকু অপশন। দেওয়ার পর আমরা একটু একটু সাজে নেই যাতে করে সুবিধা হয় আমাদের, আমাদের সুবিধার্থে এত বড় হয়ে গেছে একটু ছোট করে নেই, ওকে। তো আমরা কি করলাম আমরা তিনটে অপশন করে নিলাম, কি কারণে আমরা শুধুমাত্র একটা আইডি থেকে অনেকগুলো ডাটা কালেক্ট করবো, বিভিন্ন গ্রুপের ডাটা কালেক্ট করে এখানে রেখে দিব যাতে করে আমাদের ইন ফিউচারে একটা আইডি থেকে যা কিছু ডাটা কালেক্ট করবো সব আইডি থেকে জয়েন হতে পারি, ওকে। তো আমি করে নিলাম, করে নেওয়ার পর আমার মূলত কাজ শুরু এখন, অর্থাৎ এতক্ষণ থেকে আমরা শুধুমাত্র বেসিক আলোচনাটা শুনলাম, এখন কাজ শুরু করবো। এই যে প্রথম যে গ্রুপটা আমি অন করে নিয়েছিলাম এখান থেকে ফেসবুক প্রোফাইল থেকে অনেকগুলো গ্রুপ আছে, এর মধ্যে থেকে আমার যতগুলো গ্রুপ মনে হয় আমি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নতুন ভাবে কি করবো এই গ্রুপগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর আমি কি করবো দেখুন, এই যে গ্রুপের যে নামটা আছে হুবহু আমি কপি করতেছি, হুবহু কপি করার পর আমি সিটে আসলাম, সিটে আসার পর আমি এখানে গ্রুপের নামটা দিয়ে দিলাম, ওকে। তারপর আবার ওই গ্রুপেই যাচ্ছি, গিয়ে গ্রুপের যে লিঙ্কটা আছে এই যে গ্রুপের লিঙ্ক, এই গ্রুপের লিঙ্কটা আমি কপি করলাম, কপি করার পর আমি সিটে আসলাম, এই যে গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, ওকে। দেওয়ার পর আমি এখন মেম্বার্সে যাচ্ছি, মেম্বার্স কোথায় দেখুন এখানে মেম্বার্স এর ক্ষেত্রে দু ধরনের কোশ্চেন হয়, মেম্বার্স এখানে দু ধরনের পাবেন আপনি, এক নম্বর হচ্ছে মেম্বার্সটা হচ্ছে কি আপনার কে দিয়ে, অর্থাৎ 1000 হলে 1K, 2000 হলে 2K, 3000 হলে 3K। তো আমরা দেখা যায় 1K, 2K, 3K দিয়ে অনেক সময় কি হয় ক্লায়েন্ট বুঝতে পারেন যে আসলে একটা রিপোর্টটাও ভালো দেখে না, এই জন্য আমরা কি করবো অবশ্যই অবশ্যই তখন আমরা কি করবো মেম্বার্স আসলে 1000 দুইজন আছে না 1000 3জন আছে, ডিপলি যেটা আছে সেটা নেবো, সেটা নেওয়ার জন্য কি পাবো অনেকগুলো অনেকগুলো গ্রুপে আপনি পাবেন এখানে গ্রুপ মেম্বার্স, অপশনটা পাবেন গ্রুপ মেম্বার্স, আর অনেকগুলো গ্রুপে পাবেন আপনি পিপল, অনেকগুলো গ্রুপে পাবেন কি পিপল, এই দুইটা অপশন পাবেন, অনেকগুলো গ্রুপে পাবেন গ্রুপ মেম্বার্স আর অনেকগুলো গ্রুপে পাবেন আপনি পিপল। তো এই গ্রুপটাতে দেখেন পিপল নামে একটা বাটন আছে, এই পিপল বাটনে ক্লিক করবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যদি আপনার গ্রুপ মেম্বার্স এবং পিপল কোনো কিছু নাই পান দেখবেন অনেক কিছু থাকবে না, এখানে মোর নামে একটা অপশন থাকবে, এই মোরে ক্লিক করার পর আপনি গ্রুপ মেম্বার্সটা দেখতে পারবেন। তো আমরা পিপলে ক্লিক করলাম,
পিপলে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতেছি যে 99,181 জন মানুষ আছে এই গ্রুপে। আমরা এটা কপি করলাম, কপি করার পর এই যে আমাদের যে মেম্বার্স আছে এই অপশনটাতে সিলেক্ট করে দিলাম। ওকে, তা আমি একটা কি করলাম, আমি এই গ্রুপটাতে কিন্তু জয়েন হইলাম না, শুধুমাত্র এই গ্রুপে ডাটাটা কালেক্ট করলাম যাতে করে এই ডাটাটা আমি পরে ব্যবহার করতে পারি। আমি এখনো জয়েন হই নাই, কিন্তু আরো পরে একটু পরে বুঝতে পারবো। তারপর আমরা 2 নম্বর, এই যে প্রথম যে গ্রুপটা আছে এটা আমি বাদ দিলাম, এটা আমার এই গ্রুপে দরকার নাই। আপনাকে কিন্তু এই যে এইদিকে শীটটাও মনে রাখতে হবে, অর্থাৎ আপনাদের এই যে প্রথম যে শীটটা আপনারা নিছিলেন, যে শীটটা কি আমরা প্রথম দিকে গ্রুপে নিয়ে আসছিলাম, এই শীটটার কথা মনে রাখতে হবে যে আমি কোন পর্যন্ত গ্রুপ নিছি, এটা নিছি, এটা নিছি, এটা এটা এটা, অর্থাৎ প্রথম 5টা নিছি। আমি পরের গুলো এখন নেইনি, পরের গুলো আমরা নিব ওইগুলোর কাজ শেষ করার পর। তো আমরা কি করবো, আমাকে দ্বিতীয় গ্রুপটাতে আসলাম, দ্বিতীয় গ্রুপে এসে আমি নাম দেখছি যে বাইসেল ইউএসএ। তো আমরা এখান থেকে কি করলাম, আমি বাইসেল ইউএসএটা কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি সরাসরি আমাদের শীটে, শীটে আসার পর আমি এখান থেকে পেস্ট করে দিলাম ওই নামটাই। তারপর আমি আবার গ্রুপে আসলাম, গ্রুপে আসার পর এই গ্রুপে যে লিঙ্কটা আছে আমি এই গ্রুপটা কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে কি করতেছি, আবার এই গ্রুপের লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন আমি গ্রুপ মেম্বার্স, মেম্বার্সটা কোথায়, আমি মেম্বার্স নেওয়ার জন্য আমি যে আবার সেম একই জায়গায় আসতেছি। দেখেন এর আগের প্রোফাইল আমরা দেখতেছিলাম পিপল থেকে, এই গ্রুপে দেখুন এই যে মেম্বার্স নামে একটা বাটন আছে, এই মেম্বার্সে যদি ক্লিক করি তাহলে আমরা মেম্বার্সটা পাবো। তার আগে যেটা বলছিলাম আমি যে কে, এই যে এখানে দেখুন 46.2K, 46,200, 180 হতে পারে, 220 হতে পারে, ফিক্সড নেই। ফিক্সড না থাকার কারণে আমরা কি করবো, এটাও নিতে পারবো, তবে এটা না নিয়ে আমরা নিবো যে মেম্বার্স, মেম্বার্সে ক্লিক করবো। মেম্বার্সে ক্লিক করার পর দেখুন 46,222 জন, এখানে একদম অরিজিনালটা পাওয়া যাচ্ছে, এটা কপি করলাম। কপি করার পর আমি এখানে আবারও পেস্ট করে দিলাম। ওকে, এখন পেস্ট করে দেওয়ার পর আমাদের কি কাজ, আমাদের 2 নম্বর গ্রুপের কাজ কমপ্লিট করলাম, প্রথম এবং দ্বিতীয় গ্রুপে কেটে দিলাম। 3 নম্বর গ্রুপ ইউএসএ বাই অ্যান্ড সেল, আমি সেম ভাবে আবার কপি করতেছি, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন আবার আমি গ্রুপে যাচ্ছি, গ্রুপে লিঙ্কটা নিচ্ছি। আপনার যদি একদিন কষ্ট করেন এভাবে তাহলে কি করতে পারবেন, আপনার আর আগামীতে কোনো কষ্ট করতে হবে না, 1 মাস কষ্ট করবেন তো 10 বছর আপনার এই কাজগুলো নিয়ে আর মাথা ঘামাতে হবে না। তো আমরা কি করলাম, গ্রুপে লিঙ্কটা নিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আসি গ্রুপ মেম্বার্স নেবো। গ্রুপ মেম্বার্স এর এখানে কি আছে দেখুন, এই যে পিপল অপশনটা আছে, পিপলে যদি ক্লিক করি আমরা, পিপলে ক্লিক করার পর দেখবেন এখানে যে 113,684 জন কি আছে, মেম্বার্স আছে, এটা কপি করলাম। কপি করার পর আপনি কি করলেন, এখানে রেখে দিলেন। ওকে, আমরা কি করলাম, এরপরে আমাদের মূলত কাজগুলো কি, এরপরে মূলত আমাদের কাজগুলো শুরু। অর্থাৎ আমরা প্রথম ধাপটা শেষ করলাম, আমরা গ্রুপের নামগুলো কমপ্লিট করলাম, এখন মনে আছে যে এই গ্রুপে আমরা নেবো, আবার এই গ্রুপটা অন করে নেবেন, এই গ্রুপটা অন করে নেবেন, যেটা গ্রুপ মন চায়। আপনি একটা প্রোফাইল থেকে যতগুলো গ্রুপ আছে কি করবেন, এক পাশ থেকে সব গ্রুপ নতুন ট্যাব করে নেবেন, ওই গ্রুপের নাম এবং ওই গ্রুপের লিঙ্ক মেম্বার্সটা অ্যাড করে রাখবেন। অ্যাড করার পর আপনার কাজ কি, অ্যাড করার পর আপনি দেখালেন এখানে আপনার কি হয়ে গেল, 1000 গ্রুপের নাম আপনি একটা লিস্ট করলেন, একটা প্রোফাইল থেকে 1000 গ্রুপের নাম লিস্ট করলেন। যেমন আমি এটা কপি পেস্ট করে অনেকগুলো করে দিচ্ছি, সাপোজ ওইভাবে আপনি একই পদ্ধতিতে কি করবেন, 1000 গ্রুপের নাম আপনি একদম করে ফেললেন। সাপোজ ধরে নিন এটা হচ্ছে 1000 গ্রুপের নাম, আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাই, এটা কপি করে আমি একটু বেশি বেশি করে দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আপনি এরকম কি করছেন, 1,500 প্রোফাইলের নাম রেডি করলেন। এখন ধরে নিন আপনার কাছে ফেসবুক প্রোফাইল আছে 5টা, 5টা থেকে আপনি কি করবেন, আলাদা আলাদা গ্রুপে জয়েন হবেন। এরকম আপনি একটা প্রোফাইল থেকে 1000 গ্রুপের নাম জয়েন করার পর আপনি এখান থেকে সিলেক্ট করে নিন, আপনি 2 থেকে 20 পর্যন্ত সিলেক্ট করুন, 2 থেকে 20 পর্যন্ত সিলেক্ট করুন। যে এটা আমি কি করলাম, একটা আলাদা কালার করে দিলাম, এটা আমি কি করলাম আলাদা কালার করে দিলাম। এই কালারটা, এই যে 19টা গ্রুপ আছে, এই 19টা গ্রুপের আপনার মাঝে একটা প্রোফাইল আছে, এই প্রোফাইলের নামটা হচ্ছে কি, প্রোফাইলের নাম আছে আবুল, আবুল কালাম, আবুল কালাম। আপনি আবুল কালাম নামে একটা মনে করেন প্রোফাইল আছে, এই প্রোফাইলটা কি করলেন এখানে রেখে দিলেন, তাই তো? যে এই 20টা প্রোফাইল, আপনি এই যে 20টা গ্রুপ আছে এই 20টা গ্রুপে জয়েন হবেন আবুল কালাম নামক ফেসবুক প্রোফাইল থেকে। এরপরে আপনি আরো 20টা সিলেক্ট করে নিন অন্য একটা, 21 থেকে সিলেক্ট করে আপনি 40 পর্যন্ত রাখুন। এই যে 20টা গ্রুপ আছে আপনি এই 20টা গ্রুপ অন্য একটা আইডি থেকে জয়েন হবেন। যেমন আমি এটা আলাদা একটা কালার করে দিলাম, এখান থেকে আমি এটা মার্ক করে নিলাম যে আমার আরেকটা আইডি আছে, যে আইডিটার নাম হচ্ছে মাজেদ, আমি মাজেদ নামে কি করব এটা সিলেক্ট করে রাখবো, শুধু বুঝে যান। তারপর আপনার আরেকটা আইডি আছে মনে করেন হারুন, আপনি এখান থেকে কি করেন এটা সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে এটা মার্ক করে দেন যে অন্য একটা কালার দিয়ে, যেমন আপনার সুবিধাতে আপনার যে কালার পছন্দ হয়। আপনি এখান থেকে মনে করেন হারুন নামে কোনো একটা আইডি আছে, যেমন আমি এটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখান থেকে হারুন নামে করে রাখলাম। আপনি কি করেন, এরকম করে আপনার যতগুলো আইডি আছে সবগুলো নাম দিয়ে দিলেন। এখন দেওয়ার পর কাজ কি, দেওয়ার পর আপনার মনে করেন যখন যেখানে আইডি গুলো আছে, আপনার যে ফেসবুক প্রোফাইল গুলো আছে, অবশ্যই অবশ্যই কি আছে, সেই ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনার প্রত্যেকটা ব্রাউজারে আলাদা একটা করে ব্রাউজারে কিন্তু অ্যাড করা আছে। ধরে নিন আপনার 5টা ব্রাউজারে 5টা ফেসবুক প্রোফাইল আছে। এখন আপনি 5টা ফেসবুক প্রোফাইলে কিভাবে আলাদা আলাদা ভাবে জয়েন হবেন সেই বিষয়টা আমরা এখন দেখবো। সেই বিষয়টা দেখার জন্য আমরা কি করব, আমরা এই যে এখান থেকে শেয়ার বাটন যেটা আছে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে দেখুন একটা এই যে সেন্স টু এনিওয়ান উইথ দ্য লিংক, এই অপশনটাতে আমরা ক্লিক করি।
ক্লিক করার পর আপনি দেখেন এখানে ভিউয়ার হিসেবে আছে, এখান থেকে আমি এডিটর মোডে করে নিলাম, এডিটর মোডে করে নেওয়ার পর ডান করে দিলাম। ওকে, এখন ধরে নিন আপনার একটা ফেসবুক প্রোফাইল আছে, সেই ফেসবুক প্রোফাইলটা আছে এই যে এখানে, এই এই আইডিতে একটা ফেসবুক প্রোফাইল আছে। এই আইডিতে ফেসবুক প্রোফাইল থাকলে আপনি কি করবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে শুধুমাত্র ট্রান্সফার করে নেবেন। সাপোজ এই যে জিমেল অ্যাকাউন্ট আছে, এই জিমেল অ্যাকাউন্টে আপনি কি করতে চাচ্ছেন, ওই আইডিটা নিয়ে যাইতে চাচ্ছেন। অর্থাৎ এই যে শিটটা আছে, এই শিটটা আপনার প্রত্যেকটা জায়গায় একটা কপি করে রেখে দেবেন। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন এখান থেকে, অথবা আপনি দেখুন শেয়ার, শেয়ার থেকে আপনি এখান থেকে কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্কটা আছে, কপি লিঙ্ক নেন। নেওয়ার পর আপনি মনে করেন এইটা হচ্ছে আপনার আলাদা একটা ব্রাউজার, এই যে এটা হচ্ছে একটা আলাদা ব্রাউজার, এই ব্রাউজারে এসে আপনি এখান থেকে কি করে দিন, পেস্ট করে দিন, এই ব্রাউজারে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এন্টার করলাম, এন্টার করার পর দেখেন ওই ব্রাউজারটাকে, ওই যে আমাদের যে শিটটা কালেক্ট করেছিলাম ওই শিটটা কিন্তু আমার এখানে আছে। এখন যদি আপনি এই ব্রাউজার, অর্থাৎ এই যে আমাদের যে এই ব্রাউজার, এই ব্রাউজারের আন্ডারে যদি আপনি কোনো গ্রুপে জয়েন হতে চান, তাহলে এখান থেকে শুধুমাত্র এই লিঙ্কটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ক্লিক করে দেন। ক্লিক করলে আপনি কি হতে পারতেছেন, আপনি এই গ্রুপের নামটা পেয়ে যাচ্ছেন, এই গ্রুপে তখন আপনি কি করবেন, এই যে জয়েন গ্রুপে ক্লিক করলে জয়েন হয়ে যেতে পারবেন। আপনি এখন মন চায় যদি আপনি এই গ্রুপ থেকে করতে চান, তাহলে এই গ্রুপ থেকে জয়েন গ্রুপে ক্লিক করুন। এই যে আমি এই জয়েন গ্রুপ, তাহলে আমি এই গ্রুপ থেকে কি করলাম, জয়েন রিকোয়েস্ট পাঠাইলাম। এইভাবে আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ডাটা, আগে প্রথমে একটা প্রোফাইল থেকে আপনি 1000 মিনিমাম, 1000, 2000, 3000 গ্রুপের লিস্টটা কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনি বিভিন্ন গ্রুপ থেকে আলাদা আলাদা আইডি থেকে জয়েন হবেন। যেমন এটা প্রথম বিশটা একটা গ্রুপ থেকে, একটা প্রোফাইল থেকে, এটা পরের বিশটা একটা প্রোফাইল থেকে, তার গুলো পরের থেকে আরেকটা প্রোফাইল থেকে। এভাবে যদি আপনি জয়েন হন, তাহলে ভুলেও আপনাকে কষ্ট করতে হবে না যে আমি একই আইডি থেকে বারবার বিভিন্ন গ্রুপে জয়েন হচ্ছি। এই যে কোশ্চেনটা করে থাকে অনেকেই, এই কোশ্চেনটার আজকে আমরা কি করলাম দেখলাম, এভাবে কাজ গ্রহণ করুন, তাহলে আপনাদের আইডি গুলো কি থাকবে, সেপারেট থাকবে, একই গ্রুপে আপনারা জয়েন করতে হবে না। তো সবাই ভালো থাকবেন, এরপরে যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি ওইভাবে আপনাদের আপডেট দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।